এই সাইকেলটা দেখে একটা গল্পের কথা মনে করলো, চলুন আপনাদের কাছে গল্পটা শেয়ার করা যাক। গল্পটা আমাকে বলেছিলেন ধানশীল ফুলের সোসাইটির সভাপতি প্রসন্নদীপ নীল ভাই। একটা ছেলে তার বাবাকে বলছিল বা আমাকে কিছু একটা উপহার দেওয়ার জন্য, তারপর তার বাবা তাকে একটা পুরনো সাইকেল উপহার দিল। তোমাকে একটা ভাঙালির দোকানে যেতে হবে সাইকেলটা নিয়ে। তারপর সেই ছেলে একটা ভাঙালির দোকানে গেল। ভাঙালির দোকানে যাওয়ার পর তারা বললো কত টাকা বিক্রি করতে পারবে এবং জিজ্ঞেস করলো। তারপর সেখানে বললো কি, আচ্ছা যেহেতু পুরোনো সাইকেল 500 টাকা, পুরোনো সাইকেল ভাঙালির দামটা 500 টাকা হবে। তারপরে ছেলেটা তার বাবাকে গিয়ে বললো, বাবা দেখো শুধুমাত্র 500 টাকা চাইবে এই সাইকেলটার দাম। তারপর ওর বাবা বললো কি, আচ্ছা যেহেতু 500 টাকা চাইছি তুমি একটা কাজ করো, তুমি এমন কোনো স্থানে যাও যেখানে সাইকেল বিক্রি করা হয়। তারপর ওই ছেলেটা এমন কোনো স্থানে গেল যেখানে সেকেন্ড হ্যান্ড সাইকেলগুলো সচরাচর বিক্রি করা হয়। তারপর সেখানে যাওয়ার পর ওই ছেলেটা দাম পাইল, বলো কি 2000 টাকা আমরা দিতে পারবো এই সাইকেলটার দাম, যেহেতু পুরোনো সাইকেল 2000 টাকা হবে। তারপর ওর বাবার কাছে আবার আসলো, বাবা 2000 টাকা বলছে এই সাইকেলটার দাম। তারপর ওর বাবা বললো কি, আচ্ছা এখনও যেহেতু তোমার এটা হচ্ছে না, তুমি একটা কাজ করো, তুমি কোনো একটা জাদুঘরে যাও এবং সেখানে গিয়ে বলবে এই সাইকেলটা হচ্ছে বিশ্বের প্রথম সাইকেল। তারপর দেখবে তারা কত টাকা দিয়ে বলে। তারপর যেই কথা সেই কাজ, একটা জাদুঘরে গেল। জাদুঘরে যাওয়ার পর ছেলেটা বললো, এটা হচ্ছে বিশ্বের প্রথম সাইকেল, এটা আমি আপনাদের কাছে বিক্রি করতে চাই। তারপর জাদুঘরের ওই লোকরা দেখলো, দেখার পরে সাইকেলটা ভালো করে গবেষণা করলো। গবেষণা করার পরে আসলে তারা নির্বাচন করতে পারলো এটাই হচ্ছে বিশ্বের প্রথম সাইকেল। 50,000 টাকার মতো একটা অ্যামাউন্ট বলেছে। এটা শোনার পর ছেলেটা অনেক খুশি হয়ে গেল। গল্পটির মূল কথা, ছোট্ট গল্পটির মাধ্যমে আমরা কি শিখতে পারলাম, এটা সচরাচর একটা কাল্পনিক গল্প বটে, তবে এই গল্পটি থেকে একটি ছোট্ট একটা শেখানোর বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আমরা যদি নিজেকে সাইকেলের সাথে তুলনা করি তাহলে দেখুন আমরা বিভিন্ন স্থানে যাব, বিভিন্ন স্থানে আমাদের বিভিন্ন মূল্যায়ন হবে। যদি মনে করি না আমি এই স্থানে আছি, আমার মূল্যায়নটা সঠিক হচ্ছে না, আমি অন্য কোনো স্থানে যাব, তাহলে হতে পারে অবস্থান পরিবর্তনের মাধ্যমে আমি আমার যোগ্য মূল্যায়ন পাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।